এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা সামনে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সাম এবং এই ভিডিওতে আমি রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি তোমাদের টেন্টেটিভ ডেট যেটি দেওয়া হয়েছে বন্ধুরা এক্সামের তেইশে ফেব্রুয়ারি এবং দু সাল শুরু হতেই তোমাদের কিন্তু সব থেকে বড়ো এক্সাম কিন্তু এই রেলওয়ে গ্রুপদের এক্সাম হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে এখন সামনেও তোমাদের কাছে হিউজ পরিমাণে এখনও টাইম আছে যদি তেইশ তারিখ থেকে যদি এক্সাম শুরু হয় ফেব্রুয়ারি মাসে তো তোমাদের কাছে এখনও তোমাদের কাছে মোটামুটি দু মাস মতো মানে ষাট দিন মতো এখনও সময় আছে এবার তোমরা জানো যে রেলওয়ে এক্সাম তো তোমাদের একদিনে হয়ে যায় না অনেক সিফটে সিফটে হতে থাকে অনেক দিন ধরে চলে যার যত পরে হবে তার কাছে তারও আরও বেশি করে টাইম তার কাছে থাকবে সে আরও বেশি করে টাইম পাবে তো অন্তত মিনিমাম তো আমরা এটা ধরেছিলি যে ষাট দিন সময় আছে এই ষাট দিন তুমি নিজেকে যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করো তাহলে খুব অনায়াসে কিন্তু এই রেলওয়ে এক্সামটাই তুমি ক্র্যাক করে যেতে পারো দু হাজার বাইশ সালে কিন্তু বিরাট বড় সুব্রমান্য সুযোগ কিন্তু তোমাদের সামনেই কারণ তোমাদের এই রেলওয়ে গ্রুপ ডি যে এক্সামটা আছে বন্ধুরা এখানে জাস্ট তোমাদের একটা এক্সাম হবে শুধু প্রিলিমিনারি এক্সাম হবে এর কোনো মেন্স এক্সাম বা আর কিছু নেই ফার্স্ট একটা এক্সাম দিতে হবে একটা এক্সাম যদি পাস করতে পারো তাহলে এখানে হয়ে গেলো তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর যে সমস্ত প্রসিডিয়রগুলো আছে সেই পজিটিয়ারগুলো থাকবে তো এই ভিডিওতে আমি সেই সমস্ত নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এই সার দিন অ্যাপ্রোচ করবে কোন পার্টটাকে বেশি করে পড়বে কোন পার্ট থেকে কীরকম নাম্বার তোমরা তুললে যেটা আছে তোমাদের এ এর সুবিধা হবে তোমাদের যে ক্র্যাক নাম্বারটা আছে সেই ক্র্যাক নাম্বারে তোমরা পৌঁছোতে পারবে কত তোমাদের টার্গেট নিয়ে চলতে হবে সমস্ত কিছু ডিটেলসে জানবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মানে অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডির ক্লাসেস রেলওয়ে গ্রুপটির স্পেশাল ক্লাসেস কিন্তু অলরেডি আমাদের লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি আমাদের ক্লাসেসগুলো চলছে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে আমি জেনারেল সায়েন্সের সেপারেট করে ক্লাস নিচ্ছি জেনারেল সায়েন্সের সেপারেট ক্লাস চলছে মর্নিং সাতটা থেকে এবং তোমাদের যে জিএ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নটা থেকে চলছে দুপুর তিনটা থেকে রিজনিংয়ের ক্লাস চলছে এবং সন্ধ্যে সাতটা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে প্রতিটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ এখন তোমাদের চেষ্টা করছি সমস্ত কিছু অর্ধায় ভিত্তিক করানো কারণ এখন তোমাদের কাছে হিউজ সময় আছে তোমাদের কাছে যে ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় সেই কোশ্চেনগুলোকে নিয়েই আলোচনা চলছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলেকানটা ওপেন করে অবশ্যই রাখবে ফলে প্রতিটি ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যারা এখনও নোটিফিকেশান করে নেওনি এখানে মডিফিকেশনের ডেট কত তারিখ পর্যন্ত ছিল মোটিফিকেশনের ডেট সম্ভবত পার হয়ে গেছে না কী আছে মোটিফিকেশান হয়তো চলছে এখানে আমি একবার দেখে নিই এখানে সিএন নম্বর এইটা হ্যাঁ এটা একবার ক্লিক করে নিই এই জায়গাটা একবার দেখে নেওয়া যাক এখানে বন্ধুরা এখনও নোটিফিকেশানের তোমাদের ডেট শেষ হয়ে যায়নি ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল তোমাদের তো আজকে চব্বিশ তারিখ মানে এখনও তোমাদের কাছে দু দিন মতো সময় আছে যাদের রিজেক্ট হয়ে গিয়েছিলো যেনারা হয়তো এখনও মোটিফিকেশান করনি তো অবশ্যই করে নেবে দেখে নেবে তোমাদের এইগুলোকে একটু তো চলো আমরা মেন বিষয়ে চলে আসি তো এখানে একটু ডিটেলসে নোটিফিকেশনটি যেহেতু এখানে ওপেন করে নিয়েছি এখানে দেখে নাও যে নোটিফিকেশনটা তোমাদের রেলওয়ে তরফ থেকে দেওয়া হয়েছে যে তেইশে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি এবং এখানে যে অ্যাডমিট কার্ড যেটা আছে এক্সাম সিটি বা সেন্টারগুলো জানতে পারবে দশ দিন আগে মানে এক্সামের দশ দিন আগে এবং চার দিন আগে থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড যেটা আছে সিবিটি ডেট মেনশন ইন এক্সাম সিটি যেটা আছে ডাউনলোড হবে তোমাদের ই কার্ডটা চার দিন আগে এক্সামে তো তখন সেগুলো যখন চলে আসবে তখন সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো এখন চলো আমরা মেন বিষয়ের উপরে চলে আস বন্ধুরা প্রথমে দেখে নাও যে তোমাদের সিলেবাসে কী কী আছে সিলেবাস যেটা আছে বন্ধুরা তোমাদের এখানে জেনারেল সায়েন্স আছে জেনারেল সায়েন্স থেকে পঁচিশ নাম্বার থাকবে রিজনিং থেকে তিরিশ নাম্বার থাকবে জি এ মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং সি মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে তোমাদের কুড়ি নম্বর এবং ম্যাথ থাকবে তোমাদের এখানে পঁচিশ নম্বরে থাকবে সমস্ত কিছু তোমাদের ইজি টু মডারেট লেভেলের থাকে সাধারণত এইবার এই যে এখানে তোমাদের জেনারেল সায়েন্স অলরেডি আমাদের সমস্ত ক্লাসেস চলছে জেনারেল সায়েন্সের ক্লাসেস চলছে তোমাদের মর্নিং সাতা থেকে মর্নিং সাতা থেকে জেনারেল সায়েন্সের কোর্স ক্লাস চলছে রিজনিং ক্লাস চলছে দুপুর তিনটে থেকে এবং জিএ এবং সিএ যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের মর্নিং নটা থেকে ক্লাস চলছে ম্যাথ সন্ধ্যে সাতা থেকে ক্লাস চলছে প্রতিটি ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু রেগুলার অ্যাটেন্ড করবে এবার চলে আসি তোমাদের এখানে অ্যাপ্রোচটা এই যে টোটাল একশো নম্বর এই একশো নম্বরের জন্য সময় থাকবে তোমার কাছে নব্বই মিনিট এবং নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে এবার এখানে কোন পার্টগুলোকে এবার জোর দিয়ে পড়বে তুমি দেখো এখানে ম্যাথ এবং রিজনিং এই দুটো পার্টে যেটা আছে নাম্বার কিন্তু বেশি তোলা যায় সবথেকে তো রিজনিংয়ে তো প্রচুর নাম্বার তোলা যায় রিজনিংয়ে তিরিশে তিরিশ তোলা যায় কারণ একদম রিজনিং তোমরা দেখেছো মডারেল লেভেলের যে রিজনিং আছে ইজি টু মডেল লেভেলের সাধারণত তোমাদের এখানে ইজি লেভেলের থেকে থাকে একদম বেশি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করে না প্রথমের দিকে সিফটগুলোতে যেটা আছে ইজি লেভেলের পাবে হয়তো পরের সিফটের দিকে হয়তো একটু হয়তো মডেল লেভেল হয়তো হতে পারে এটা সিফট অনুযায়ী ভেরিয়েশন করে এবং এতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই হয়তো যদি হার্ট হয়ে যায় কারণ তোমাদের নর্মালাইজেশনের ব্যাপার আছে তো নর্মালাইজেশান হলে সেটাও তোমাদের পুষিয়ে যায় সেই জায়গাতে তো ম্যাথ এবং রিজনিং এই দুটো পার্টকে কিন্তু জোর দেবে কারণ এই দুটো পার্টকে মিলিয়ে দেখো ফিফটি ফাইভ নাম্বার আছে এ দুটো পার্ট মিলিয়ে তোমাদের ফিফটি ফাইভ নাম্বার আছে এখানে তোমাদের পঁয়তাল্লিশ প্লাস কিন্তু এখানে আনতে হবে টার্গেট কত নিয়ে চলবে যে তোমাদের টার্গেট কত রাখতে হবে আমি বলছি টার্গেট যেটা পেতেই লাগবে সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস কিন্তু পেতেই রাখবে সেভেন্টি প্লাস কিন্তু তোমাদের যেটা আছে স্কোর কিন্তু আনতেই হবে এবার তুমি যত বেশি আনতে পারো সেভেনটি লো আনা আনলে কিন্তু যেটা আছে হয়তো পাস হয়ে গেলেও হয়ে যেতে পারো কিন্তু যেটা আছে তোমাদের পসিবিলিটিটা খুব অনেকটাই কমে যাবে কারণ এখানে পরবর্তী স্টেপগুলো আছে পরবর্তী স্টেপগুলো তো অনেক জায়গায় দেখবে যে সেভেন্টি প্লাস অনেকে হয়তো এইটটি প্লাস তো আমার কাছে যেটা এক্সপেক্টেড সেটা সেভেন্টি প্লাসে আমি মনে করছি যে সেভেন্টি প্লাস আনলেই যেটা আছে তোমরা এখানে পাস করে যাবে যেটা আছে গ্রুপ ডে এক্সামে এখানে রেলওয়ে গ্রুপ ডে এক্সামে পাস করে যাবে তো অন্তত টার্গেট রাখো সেভেন্টি প্লাস বাস মধ্যে আমি আচ্ছা এ করার জন্য অনেকে হাই বলবে যে এত কম হবে না বেশি কারণ একটাই এক্সাম তাহলে আমি সেভেন্টি ফাইভ প্লাসই করলাম না সেভেন্টি ফাইভ প্লাস টার্গেট রাখো টার্গেট রাখলে সেভেন্টি ফাইভ প্লাস এবার সেভেন্টি ফাইভ প্লাস নাম্বারটাই কীভাবে এবার অ্যাচিভ করবে সেটা দেখো ম্যাথ এবং রিজনিং এই দুটো পার্ট থেকে কী কী পার্ট কী কী পড়তে লাগবে ম্যাথের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করেছি কম্পিটিভ এক্সামে যা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সমস্ত কিছু অধ্যায় পড়তে লাগবে রিজনিংয়ের যা কিছু তোমাদের সিলেবাস আছে কম্পিটিভ এক্সামে সেই সমস্ত কিছু পড়তে লাগবে তো এই দুটো মিলিয়ে পঁয়তাল্লিশ আনতেই হবে এবার রিজনিংয়ে তুমি কত যত পারবে বেশি আনবে রিজনিংয়ে পঁচিশ প্লাস তো আনতেই হবে এখান থেকে পঁচিশ প্লাস এবং এখানে পঁচিশের মধ্যে কুড়ি আনলে তাহলে দেখেছিল পঁয়তাল্লিশ হচ্ছে এই দুটো পার্ট থেকে পঁয়তাল্লিশ তোমাদের মিনিমাম নামাতে লাগবে পঁয়তাল্লিশ এই জায়গায় আনলে জেনারেল সায়েন্সের পার্ট থেকে পনেরো নম্বর আনতে হবে মিনিমাম পনেরো নম্বর এবং জিএ এবং কারেন্ট এফেয়ার্স এই জায়গা থেকে অন্তত দশ নম্বর এই দেখো এখানে যদি তুমি নিয়ে আসো এটা মিনিমাম আমি বলছি মিনিমাম যদি এইভাবে তুমি অ্যাপ্রোচ করো তাহলে এখানে সেভেন্টি প্লাস কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এবার যেই পার্টে তুমি যত বেশি আনতে পারো জেনারেল সায়েন্স ওই কিন্তু যদি বেশি ভালো করে পড়ো জেনারেল সায়েন্সে হয়তো কুড়ি এসে গেল তো কিন্তু অন্তত মিনিমাম যে টার্গেটটা রাখবে তুমি মিনিমাম এইভাবে তুমি টার্গেটটা রাখবে যে আমি ম্যাথ এবং রিজনিং থেকে পঁয়তাল্লিশ নিয়ে আসবোই পঁয়তাল্লিশ প্লাস নিয়ে আসবে শুধু পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ প্লাস নেবে এবং এইভাবেই যদি একমাত্র নিয়ে আসতে পারো তবেই কিন্তু তোমাদের ক্র্যাক করা পসিবিলিটি কারণ এখানে যে জেনারেল সায়েন্স আছে ম্যাথ এবং রিজনিং যেটা আছে তুমি আন্দাজ পেয়ে যাবে হ্যাঁ এই ধরনেরই কোশ্চিন এইভাবেই কোশ্চিন আসছে কিন্তু সায়েন্সের কোশ্চিন সায়েন্সের এবং জিকে জি যেগুলো জি কে তারপরে জেনারেল সায়েন্স এই সমস্ত কোশ্চিন কিন্তু দেখবে যে অনেক জায়গাতে কিন্তু টাফ হয়ে যায় তোমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো দিচ্ছ যে সেখানে দেখছো যে কোথা থেকে কোথা থেকে জি কে জিজ্ঞেস হয়ে যায় অন্তত এখানে পঁচিশের মধ্যে পঁচিশটার মধ্যে দশটা থেকে বারোটা কোশ্চিন ইজি লেভেলেরই থাকবে একদম ইজি লেভেলে থাকবে কিন্তু বাকি যেই কোশ্চিন কয়টা আছে সেই কোশ্চিন কটা হয়তো একটু মডেল লেভেলের কিছু কোশ্চেন একটু হার্ড লেভেলে থাকবে তবুও সেখান থেকে যদি ভালোভাবে একটু পড়াশোনা করো আমি আশা করছি পনেরো প্লাস কিন্তু অনায়াসে তোমরা নিয়ে আসতে পারবে এবং এই জিএ জিএর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে এই জি এর জেনারেল অ্যাওয়ারনেসটা যেটা আছে এর মধ্যে হিস্ট্রি পলিটি হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সমস্ত কিছু আসছে জিকে সমস্ত কিছু জিএ পার্টের মধ্যে এবং কারেন্ট অফেয়ার্স তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সই তো এই জায়গাটাতে তোমাকে দশ আনতে হবে এগুলো প্লাস প্লাস করবে তো অন্তত যে মিনিমাম যে সেভেন্টি প্লাস এই সেভেন্টি প্লাসটা কিন্তু আসবে এইভাবে অ্যাপ্রোচ করে চলবে এবার আমি তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো যেমন জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সে তুমি কী কী অধ্যায়গুলোকে বেশি বেশি করে জোর দেবে অলরেডি আমাদের জেনারেল সায়েন্সের অধ্যায় ভিত্তিক ক্লাসেস চলছে তোমরা ক্লাসগুলো অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করবে সেখান থেকে তোমাদের অনেক কিছু টপিক কভার হয়ে যাবে প্রায় নাইনটি পার্সেন্ট অফ যেহেতু বহুদিন এখনও সময় আছে দু মাস মানে কিন্তু হাতে কিন্তু প্রচুর সময় অনেক সময় এই সময়টাকে যদি কাজে লাগাও এখানে সেভেন্টি প্লাস এইটটি প্লাস কিন্তু খুব অনায়াসে কিন্তু তুমি নিয়ে আসতে পারবে তো এই মাস সময়টাকে কিন্তু বন্ধুরা ভালোভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো ভালোভাবে কিন্তু এই মাস সময়টাকে কাজে লাগাও তো এখানে তোমাদের যে অ্যাপ্রোচ বললাম এই অ্যাপ্রোচটাকে ফলো করো যে ম্যাথ রিজনিং বেশি বেশি করে ম্যাথ রিজনিং করো ম্যাথ রিজনিং এই পার্টটাকে বেশি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলো বেশি পড়তে যেও না হিস্ট্রি জিওগ্রাফিক পলিটিক্স বেশি টাইম স্পেন্ড করার থেকে তুমি কারেন যেটা আছে জেনারেল সায়েন্সে বেশি টাইম স্পেন্ড করো জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিকজিকে স্ট্র্যাটিকজি কারণ এখানে এই যে জিএ পার্টটা আছে জিএ পার্ট থেকে কটা আটটা হয়তো কোশ্চিন জিজ্ঞেস হবে আটটা থেকে কিংবা দশটা দিলাম আটটা থেকে দশটা কোশ্চেন হয়তো জিজ্ঞেস হলো এই জিএ পার্ট থেকে এই আটটা দশটার জন্য তোমাকে কতগুলো পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে পলিটি পড়তে হবে জিওগ্রাফি পড়তে হবে সমস্ত কিছু স্ট্যাটিক জিকে পড়তে হবে সমস্ত কিছুই পড়তে লাগবে তার থেকেই সেই পার্টটাকে বাদ দিয়ে সেখানে যদি তুমি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়ে নাও স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে নাও দেখবে যে ওখান থেকেই তোমাদের দশটা কোশ্চেন চলে আসে দশ থেকে বারোটা কোশ্চেন চলে আসে অবশ্যই আমি বলছি না যে একদম ছেড়ে দেবে না একদমই ছেড়ে দিতে বলছি না কিন্তু হ্যাঁ কম বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করবে জেনারেল সায়েন্সের পার্টটাকে জেনারেল সায়েন্সের পার্টটাকে এবং ম্যাথ রিজনিং ম্যাথ রিজনিং স্ট্যাটিক জিকেটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে মিলিয়ে দেখবে যে বারো থেকে পনেরোটা কোশ্চেন হয়তো থাকবে এই যেখানে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট এফেয়ার্সের কুড়ি নাম্বার আছে এই জায়গায় তোমাদের ওই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোকে ইনক্লুড করে দেখবে যে বারো থেকে হয়তো পনেরো নাম্বার জিজ্ঞেস করছে এবং এই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলো থেকে তোমাদের হয়তো পাঁচ থেকে সাতটা কোশ্চেন হয়তো জিজ্ঞেস করা হচ্ছে তো সেই জায়গাটাকে একটু নিজেকে অ্যাভয়েড করে রেখে জেনারেল সায়েন্সের পার্টটাকে যদি জিকের দিক থেকে যদি জোর দাও তো জিকের দিক থেকে জোর দিতে বলবো আমি জেনারেল সায়েন্সের পার্টটাকে জেনারেল সায়েন্সের পার্টটাকে এবং ম্যাথ রিজনিং তো তুমি পড়বেই কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক্স জিকে পড়বে এটাগুলো পড়তেই লাগবে এই এই অ্যাপ্রোচটা রাখো দেখবে যে এই অ্যাপ্রোচটাকে যদি এখন থেকে যদি ফলো করো এই দু মাস এই দুমাস এইভাবে যদি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করো খুব অনায়াসে কিন্তু এই ক্র্যাক করতে হবে এবং তোমাদের কাছে কিন্তু বিরাট বড় বন্ধুরা এটি কিন্তু সুবর্ণ সুযোগ সামনেই বড় এক্সাম এবং যেই এক্সামে জাস্ট একটা এক্সাম তোমাদেরকে দিতে হবে একটা প্রিলিমিনারি এক্সাম দিয়ে কিন্তু চাকরি নিতে পারবে সেই জন্য এই সময়টাকে নষ্ট করো না বন্ধুরা এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে কাজে লাগাও ভালোভাবে কাজে লাগাও রেগুলার পড়াশোনা করো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো দেখবে যে তোমাদের ইম্প্রুভমেন্ট প্রচুর পরিমাণে ইম্প্রুভমেন্ট হয়েছে লাস্ট ডেতে যেও না যে লাস্ট আর এক মাসে করবো তখন কিন্তু সেই পসিবিলিটি মানে ক্র্যাক করার পসিবিলিটি হয়ে আসবে না কারণ এখানে একটাই যেহেতু এক্সাম সেহেতু তোমাদের নাম্বার বেশি যত বেশি নাম্বার তুলতে পারবে তত বেশি ফায়দা সেখানে হয়তো তোমাদের ষাট প্লাস ষাট প্লাসে হওয়া পসিবিলিটি খুবই কম ষাট প্লাসে হয়তো ক্র্যাক না হলেও হতে পারে সেই জন্য আমি অন্তত মিনিমাম যে সেভেন্টি প্লাস টার্গেটটা রেখেছি কারণ একটাই এক্সাম তোমাদের বারবার করে বলছি একটাই এক্সাম কারণ দুটো তো এক্সাম হবে না এবং এখানে ভ্যাকেন্সিও তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আছে এবং আশা করছি তোমাদের এই লাস্ট মহর্তে আর বুক লিস্ট দেওয়ার প্রয়োজন নেই যে এটা এটা বই পড়বে কারণ দু হাজার সালের ফর্ম দু হাজার উনিশ সালতে তোমরা আশা করছি অনেক বইপত্র অলরেডি কিনে নিয়েছো। আমি দু এক দিনের মধ্যে একটি যেটা সে প্র্যাকটিস সেট একটি বই দিয়ে দেবো একটি দুটি বই বলে দেবো প্র্যাকটিস সেট বা তোমাদের যেই সমস্ত ক্লাসেসগুলো চলছে এই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো বা অনলাইনে মক টেস্ট চলে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন এতে তো অনলাইনে মক টেস্টগুলো দাও এবার তোমাদের টার্গেটটা কী রাখবে যে তুমি বাংলায় কারণ এক্সামে যে কোশ্চেন হবে বন্ধুরা সেটা বাংলাতে হবে ইংলিশেও হবে এবার তুমি বাংলায় কেউ দেবে নাকি ইংলিশে দেবে আমি যদি সমস্ত ক্লাসেসগুলো নেব সমস্ত ক্লাসে আমি কিন্তু বাংলায় নিচ্ছি বাংলায় ক্লাসেস নিচ্ছি যদি তুমি বাংলায় দাও তাহলে কিন্তু বাংলার জন্য এখানে পড়ে নিতে পারবে বা ইংলিশে দিলেও তোমাদের এ হয়ে যাবে বা তুমি যদি অন্য কোথাও কারণ যদি পড়ে নিতে পারো তাহলে অন্য কোথাও পড়ে নিতে পারবে কারণ বাংলার ক্ষেত্রে আমি বলব যে বাংলায় দেওয়াটাই বেশি ভালো তোমাদের জন্য সুবিধাজনক হবে তোমার কাছে পড়াশোনাটা সমস্ত কিছু এবার অনেকেই প্রিপারেশন নেয় আগের থেকে ইংলিশ ইংলিশ পড়ে পড়ে ইংলিশ পড়ে পড়ে প্রিপারেশন নেয় তো সেই ইংলিশ দিলেও সেই ইংলিশও দিতে পারবে সেখানে তুমি ল্যাঙ্গুয়েজ সেখানে চয়েস করে নিতে পারবে আশা করছি তোমরা সেই বিষয়গুলো জানো সেখানে তোমরা ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবে যে কী যেটা আছে ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দেবে তো বন্ধুরা এই ভিডিওতে এই সমস্ত কিছুই থাকছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যারা বন্ধুরা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকানটা ওপেন করে অবশ্যই রাখবে আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বা নেক্সট আপডেটে থ্যাংক ইউ ফর ওয়াচিং